লৈছো প্রভাব ঠিক থাকে মোটামুটি চলার কারণ থাকে তেনহলে আমার যেটা সিক্স মান্থর সময়সীমা আছে সেটা সিক্স মান্থ করব লাগিব আমার টু মান্থ আরো বাড়াব লাগিব আজি আমি স্টুডেন্টের কারণে ব্যবস্থা করে আছি আমার কলেজে বহুত কিবা কিবি প্রবলেম হয়ে আছে কারণ ভিতরে একটা মেইন ইস্যু হল কলেজের ফ্যাকাল্টি কলেজে রাজ করে আছে আমার ইউনিয়ন বডি থাকা সত্ত্বেও ফ্যাকাল্টিয়ে কলেজে রাজত্ব করে আছে বহুত দিন যাবৎ আমার ইউনিয়ন বডি বাধা নাই আর যেহেতু সেমিস্টার আমার ছমাস এয়া হব লাগে এটু তেওঁলোকে নিজের ফ্যাকাল্টি রাজ করে পেলায় তিনিমাখিয়া সেমিস্টার করে আছে এটি আমার মানে সিলেবাস বিলাক কমপ্লিট হওয়া নাই ক্লাসরুমে ভালদরে নহয় তার মাজত এনেকুৱা কোভিড সিচুয়েশনের মধ্যে ভিতরত আমি এনেকুৱা প্রটেস্ট করব হয়েছে একমাত্র কলেজ টিচার্সদের কারণে আমার এক্সাম ছয় মাসের জায়গা তিন মাসত বাকি আছে একটু হওয়া নাই কলেজত আর কোভিডর যদি অনেক কিনা হয় তেওঁলোকে দায়িত্ব লব নাকি সেটির কারণে আমি আজি স্টুডেন্টে কবিতা এৰি পেলাই ইয়াত আহিছোঁ আর যেতিয়া মানে কোভিডর সিচুয়েশন আহিছে কলেজের পর মাস্ক নলগালে তেওঁলোকে ফাইন হয়েছে ফাইন হয়েছে কি এর কারণে যে স্টুডেন্টে মাস্ক দিয়া নাই ফাইন লগাব লাগবে ফাইভ হান্ড্রেড ফাইন হয়েছে আর টিচারদের মাস্ক অভিযান হয়ে আছে তেওঁলোকের কোনো ফাইন নাই এনেকুৱা চলি আছে আমার কলেজ এটি বন্ধ করব লাগিব আমাদেরকে এতিয়া এক্সামটো টু মাস পোস্টপন করব বিচারি আছো দু মাস পোস্টপন করব লাগবে।